আল্লাহ মালুম কয়বার যে কাটলো আমার লাইফটা। ওকে, আমি জানি না আমি কি করতেছি। আচ্ছা, লাইফ বারবার কাটে কেন? এখন হচ্ছে আমি নাক কাটবো। আর কোথায় আসছি? এটা মগবাজার মোড়। আমি কিন্তু হচ্ছে মৌচাক, আপনি দেশ টিভির অফিসটা চিনেন? আপনি মৌচাক মোড়ের আগে আমাকে জানাবেন। পাশ থেকে এক রিক্সাওয়ালা তাকায় হাসতেছে, রিক্সার মধ্যে যে ছেলেটা বসে সে তাকায় হাসতেছে। এই মেয়ে, হু আর ইউ জানো? একটু পরে দেখতে পাবা, আফটার মেকআপ। আচ্ছা, আগের লাইভগুলো যে কেটে গেল ওগুলো আমি কিভাবে জোড়া লাগাবো একটার সাথে আরেকটা? ওকে, আমার কাটাকাটি শেষ। এখন হচ্ছে কি, আমি আইব্রোজ এখন কিভাবে দিব? আবার জ্যাম পড়ার জন্য ওয়েট করতে হবে, চোখে কিছু করতে হবে। আচ্ছা দেখি কে কে আছে লাইনে। এখন কোথায় যাব? আমি দেশ টিভিতে যাব। দেশ টিভিতে আমি একটা প্রোগ্রাম অ্যাঙ্করিং করি, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক। তো ওখানে যাচ্ছি আমি, যেহেতু দেশ টিভি মৌচাকে, আর আগারগাঁও থেকে মৌচাক যেতে কত ঝড় ঝাপটা পার হতে হয়, মানে শুধুমাত্র যারা যায় তারা জানে। মৌচাক মগবাজার এরিয়া তো জ্যামের জন্য বেস্ট, যদিও এখন ফ্লাইওভার ফ্লাইওভার হয়ে একটু মানে জানে রেহাই হয়, তারপরও টাইম লাগে। এই মেয়ে, কই যাও, শুটিংয়ে যাই। আচ্ছা, আমি চোখের কাজটা না গাড়িটা না থামলে করতে পারছি না, পরে দেখা যাবে চোখের মধ্যে গুতা টুতা লাগে, আমি অন্ধ হয়ে যাব। এখন এখন হচ্ছে জাস্ট শুধু চোখে হালকা পাতলা কিছু দিব আর লিপস্টিক দিব, দেন আমি ডান। তারপর চুলটা খুলে নিলেই খুললাম, খুললে অনেক সুন্দর লাগে। আর কি কি বেনজিন
ড্রাইভার কি ঠিক আছে এখন? না ঠিক আছে। আচ্ছা আজকে না রাস্তায় জ্যাম কম, অন্য অন্য সময় আমার মেকআপ হয়ে যায় তারপর আমি পৌঁছাতে পারি না। আজকে আমার মেকআপ এখনো শেষ হয় নাই, আর আমি অলমোস্ট দেয়ার, আজকে জ্যাম নেই। ও ফ্লাইওভার হয়ে ভালোই হয়েছে। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা আমার লাইফটা যে কেটে গেল চারবার, চারবার চার ভাগে আমি এই লাইফটাতে আসলাম, তো এই চারটা লাইফ আমি জোরে লাগাবো কেমন করে? যদি কেউ জানো তাহলে হচ্ছে কি আমাকে একটু বলবা। আর আমি অলমোস্ট চলে আসছি, জ্যাম না পড়লে আমি আর কিছুই করতে পারবো না, একটু চোখে কিছু একটা লাগাইতে পারবো। কই যাও কই যাও কই যাও, সে আমি দেশ টিভিতে যাই, দেশ টিভিতে যাই, দেশ টিভিতে যাই, কয়বার বলবো আমি? মানে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমি ঘুমায় ঘুমায় আমার চোখ এমন ফুলাইছে। লাঞ্চ হয়েছে নাকি ডায়েটে আছো? আমি একটু আগে ব্রাঞ্চ করে এসেছি বাসা থেকে। আজ আমার বার্থডে, হ্যাঁ আমি তোমাকে বার্থডে উইশ করছি, তুমি দেশ টিভির এদিকে আশেপাশে থাকলে এসে আমাকে খাওয়ায় যাও, বুঝলা বুঝলা? আপনি সোজা যান। ওয়েল আজকে আমার মেকআপ মোটামুটি এই, এরপরে আমি যেটা করি হচ্ছে একটু মাস্কারা দিব, আচ্ছা একটু লিপস্টিক দিব, তারপর চুলটা খুলে দিব, দ্যাটস ইট। এইভাবে আমি মেকআপ করি, এভাবে মেকআপ করি বলতে আমি এর বেশি মেকআপ করতে পারি না, করলে খুব বিচ্ছিরি হয়। তো আচ্ছা আমি মনে হয় চলে আসছি। আচ্ছা আন্টি, রাইট সাইডে আইটা হালকা হয়েছে না? এখানে লাইট কম আর লাইট বেশি, তো এই সাইডে লাইট আসতেছে, এই সাইডে লাইট বেশি, এর জন্য তোমার কাছে এরকম মনে হচ্ছে, দুইটা ঠিকই আছে। আচ্ছা ইউটিউবে আমি নতুন একটা চ্যানেল খুলেছি আমার, যেটা হচ্ছে আইরিন আফরোজ নামে। তোমরা প্লিজ সবাই আমার ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা, আমি ওই চ্যানেলটা শেয়ারও দিব, প্লিজ সাবস্ক্রাইব করবা, তাহলে আমার এরকম ইউনিক ইউনিক অনেক লাইভ অনেক ভিডিওস তোমরা দেখতে পারবা। আমি চলে আসছি। ওকে সবাই বাই, আর বিদা, টাটা। ফিনিশ যেন কীভাবে করে?